সীমান্তে ভারতীয় হত্যাকাণ্ড যেন থামছেই না প্রতিদিনেই কোনো না কোনো সীমান্তে ভারতীয় হত্যাকাণ্ড চলছে আজও লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকাছি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এর গুলিতে নুর ইসলাম নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছে আমরা যেটা জানতে পেরেছি ওই সীমান্তের নয়শো উনিশ নম্বর দিয়ে বাংলাদেশে একদল গরু ব্যবসায়ী গরু পারাপার চেষ্টা করে এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএচএফ তাদের লক্ষ্য করে গুলি করে সেই গুলিতে ঘটনাস্থলেই কিন্তু নুর ইসলাম নিহত হয় পরবর্তীতে অন্য তার সঙ্গীরা তাকে নিয়ে বাংলাদেশে চলে আসে এই তথ্য আমাদের নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওচি ইতিমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে আমাদেরকে যেটি কালীগঞ্জ থানার ওচি বলেছেন মামলার প্রস্তুতি চলছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সীমা কয়েকদিন আগে সাতই জুন লালমনিহাটের হাতিবান্দা সীমান্ত কিন্তু ভারতীয় হাতিবান্দা সিংগেমডি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসবি এর গুলিতে আলতাফ হোসেন নামে একজন বাংলাদেশী কৃষক গুরুতর আহত হয়েছে তিনি এখনো পঙ্গুত জীবন যাপন করছেন এর আগে 23 মে লালমনিহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসবি এর গুলিতে খোদ ভারতীয় একজন নাগরিক কিন্তু নিহত হয়েছে এই পুতিদিনেই সীমান্তগুলোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যে হত্যাযোগ্য পাশাপাশি অত্যাচার নির্যাতন কিন্তু থামছে না আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আজ বুধবার সকালে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকাছি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এর গুলিতে নুর ইসলাম নামে একজন বাংলাদেশি ব্যক্তি গরু পাড়াপার গাড়ি নিহত হয়েছেন আমরা যতটুকু জানতে পাইছি ওই সীমান্তের নয়শো উনিশ নম্বর প্লেয়ার দিয়ে ভারতীয় গরু পাড়াবার চেষ্টা করে বাংলাদেশে একদল গরু ব্যবসায়ী সে সময় ভারতীয় যে কুচবিহারের সীতাই যে ক্যাম্পের সিতাই থানার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে সেই গুলি খেয়ে ঘটনাস্থলে নুর ইসলাম আহত হয় পরে তার অন্য সঙ্গীরা লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে পরে পরে পুলিশ খবর পাওয়া মাত্রই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন কালীগঞ্জ থানার ওচি আমাদের যেরা নিশ্চিত করেছেন যে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে প্রিয় দর্শক আজকে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এলনুচ অনলাইনের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ